নমস্কার বন্ধুরা বঙ্গগুরু ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল দর্শক বন্ধুকে জানায় অনেক অনেক স্বাগত বন্ধুরা রাজ্যের স্বাস্থ্য দপ্তরে নিয়োগ করা হচ্ছে নতুন স্বাস্থ্যকর্মী তো এরকমই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ওয়েস্ট বেঙ্গল হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের পক্ষ থেকে তো আসুন বন্ধুরা এই নিয়োগ সংক্রান্ত আরও বিস্তারিত আলোচনা করব আজকের ভিডিওতে এবং আপনাদেরকে জানিয়ে দেবো কোথায় নিয়োগ করা হচ্ছে কারা কারা আবেদন করতে পারবেন যোগ্যতা বয়স বেতন কি রয়েছে তাছাড়াও কীভাবে আবেদন করবেন বিস্তারিত এ টু জেড ডিটেলস তথ্য শেয়ার করব আজকের ভিডিওতে তো রিকোয়েস্ট করব অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন শেষ পর্যন্ত তার সঙ্গে রিকোয়েস্ট থাকবে আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের লেটেস্ট জব রিলেটেড আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য তো আসুন বন্ধুরা শুরু করি আজকের ভিডিও বন্ধুরা এই মুহূর্তে স্ক্রিনে ওপেন করেছে অফিসিয়াল বিজ্ঞপ্তি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য চিফ মেডিকেল অফিসার অফ হেলথের পক্ষ থেকে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে বারো দুই দু এই তারিখে তো নোটিসে বলা হয়েছে অ্যাপ্লিকেশনস আর ইনভাইটেড ফর এনগেজমেন্ট অব টু জিএনএম ফর দ্য বর্ধমান মেডিকেল কলেজ অফ হসপিটাল অফ পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্ট আন্ডার থ্যালাসেমিয়া কন্ট্রোল প্রোগ্রাম তো এখানে আপনাদের নিয়োগ করা হবে থ্যালাসেমিয়া কন্ট্রোল প্রোগ্রামের অধীনে নিয়োগ করা হবে জিএনএম পোস্টের জন্য কর্মী নিয়োগ করা হচ্ছে তো আরও বিস্তারিত জানব অফিসিয়াল বিজ্ঞপ্তি থেকে তো এখানে দেখুন প্রথম বলা হয়েছে নেম অফ দ্য পোস্ট আপনাদের নিয়োগ করা হচ্ছে জিএনএম পোস্টে নিয়োগ করা হবে নেম অফ দ্য এবার রয়েছে নাম্বার অফ দ্য পোস্ট আপনাদের এখানে ভ্যাক্যান্সি রয়েছে দুটি একটি ইউ আর ক্যাটাগরির জন্য ওপরটি কিন্তু রয়েছে এসসি ক্যাটাগরির জন্য তারপর দেখুন রয়েছে প্লেস অফ পোস্টিং আপনাদের নিয়োগ করা হবে বর্ধমান মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল এখানে কিন্তু আপনাদের রিক্রুটমেন্ট করা হবে মান্থলি দেখুন এখানে বেতন কথা বলা হয়েছে ষোলো হাজার আটশো ষাট টাকা আপনাদের বেতন রয়েছে তার সঙ্গে তিনশো টাকা আপনাদের রয়েছে ওয়াশিং অ্যালাউন্স পার মান্থ তো বন্ধুরা এরপর দেখে নেব আপনাদের কত বয়স হলে আবেদন করতে পারবেন তো এখানে বলা হয়েছে এক এক দু হাজার একুশের ভিত্তিতে আপনাদের বয়স হতে হবে আঠারো থেকে চল্লিশ বছরের মধ্যে বয়স হয়ে থাকলে আবেদন করতে পারবেন তো আসুন বন্ধুরা এবার দেখুন বলা হচ্ছে কোয়ালিফিকেশান কী লাগবে তো মিনিমাম কোয়ালিফিকেশান হতে হবে আপনাদের কম্পিটিভ জিএনএম কোর্স রিকগনাইজড বাই ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল অর্থাৎ ভারতীয় নার্সিং কাউন্সিল স্বীকৃত যে কোনো সংস্থা থেকে জিএনএম কোর্স কমপ্লিট করে থাকতে হবে তার সঙ্গে যদি থ্যালাসেমিয়া কোনো পেশেন্ট বা ফ্যামিলির সঙ্গে কাজ করার এক্সপিরিয়েন্স থাকে তাহলে আপনারা এই পোস্টের জন্য অগ্রাধিকার পেয়ে যাবেন এছাড়াও এস সি এসটি অবশ্যই হলে আপনাদের কিন্তু বয়সের ছাড় দেওয়া হবে তো বন্ধুরা এবার দেখে নেব আবেদন পদ্ধতি কীভাবে আবেদন করবেন তো বন্ধুরা আবেদন করতে হবে সম্পূর্ণ অনলাইনে ডাব্লিউ 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 ডট ডাব্লিউ বি হেলথ ডট জিওভি ডট ইন পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনাদের অনলাইনে আবেদন করতে হবে এছাড়াও এই আবেদনের লিঙ্ক পেয়ে যাবেন আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে সেখান থেকেও আপনারা ক্লিক করে সরাসরি অনলাইনে আবেদন করতে পারবেন তো বন্ধুরা আবেদনের শেষ ডেট হচ্ছে আপনাদের আঠাশ দুই দু হাজার একুশ লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশান এরই মধ্যে ফর্মটি ফিল আপ করতে হবে তো বন্ধুরা এখানে আবেদন করার জন্য আপনাদের অ্যাপ্লিকেশান ফি বলা হয়েছে একশো টাকা জেনারেল এবং ও বিসি ক্যাটাগরির জন্য একশো টাকা এবং এস সি এস হলে পঞ্চাশ টাকা কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশন ফি লাগবে অনলাইনে ফর্ম ফিল করার জন্য